শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিশেষ সংশোধনাগারে বন্দী বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসেন সিবিআই এর চারজনের এক প্রতিনিধি দল। এদিন দুপুর ১২টা নাগাদ দুজন সিবিআই আধিকারিক সংশোধনাগারে প্রবেশ করেন। অনুব্রত মণ্ডলকে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট জিজ্ঞাসাবাদ করে বলে জানা যায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। গেটের উপরে নেবে না, গেটের নিচে গেটটা গেটটা ধরে নাও, গেটে ধরিয়ে করো না, ক্যামেরা ধরে দিবা। কেন বলতো, দুটো শট হয়ে গেল, পুলিশ যাচ্ছে, সিবিআই করছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।